नमस्कार बंधुरा, जॉब जेनेक्स चैनले आपनादेर प्रत्येककेके स्वागत। आज आपनादेर जोन्नो दारुण एकटी खुशीर खबर निये उपस्थित होयेछि। बंधुरा, वेस्टार्न रेलवे तरफ थेके नतून रिक्रुटमेंटेर विज्ञप्ति प्रकाश करा होयेछे, जेखाने 3000 प्लस शून्य पदे नियोग करा होच्छे एबं पश्चिमबंगे 23टी जिला थेके आपनारा छेले मेये सकले एखाने आवेदन करते पारबेन सम्पूर्ण अनलाइने। হ্যাঁ বন্ধুরা, ওয়েস্টার্ন রেলওয়ের তরফ থেকে একটি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে 3000 প্লাস শূন্য পদ রয়েছে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন অনলাইনে। তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কী শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে, সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে বলে রাখবো, প্রতিনিয়ত যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন, যাতে এই ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি ওয়েস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি আপনারা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন অথবা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেও কিন্তু নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তো সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নেবো যে নোটিফিকেশনটি কী বলা হয়েছে। বলে রাখবো বন্ধুরা, ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, যারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিন। প্রতিনিয়ত টেলিগ্রাম গ্রুপে বিভিন্ন রকম শিক্ষামূলক নোট আমাদের সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করা হয়ে থাকে এবং প্রতিনিয়ত কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। এই নোটিশটি টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আছেন তারা সঙ্গে সেখান থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, ওয়েস্টার্ন রেলওয়ের তরফ থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে এবং নোটিশটি কিন্তু রিসেন্টলি দেওয়া হয়েছে, অর্থাৎ 28 তারিখ কালকে কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে। এখানে চলে আসলে দেখতে পাবেন এখানে আপনাদের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। 28 তারিখ নোটিশটা দেওয়া হয়েছে এবং 28 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। এটা চলবে কিন্তু 27/6/2022 পর্যন্ত। নিচের দিকে চলে আসলে এখানে পরিষ্কার ডিটেলসে দিয়ে দিয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দিয়েছে। এখানে সর্বপ্রথম বলে রাখি আপনাদের কত স্যালারি প্রোভাইড করাবে সেটা আগে আপনারা দেখে নিন। এখানে আপনাদের 18,000 টাকা থেকে মিনিমাম স্যালারি প্রোভাইড করা হবে, যার মধ্যে আপনাদের দেখতে পাচ্ছেন এটি একটি ট্রেনিং, এটি একটি অ্যাপ্রেন্টিক্স ট্রেনিং চলবে। এই অ্যাপ্রেন্টিক্স ট্রেনিংয়ের পর আপনারা একটি সার্টিফিকেট পেয়ে যাবেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এবং সেই সার্টিফিকেটটির ভিত্তিতে আপনারা পরবর্তীকালে আপনারা অবশ্যই ভালো ভালো কোম্পানিতে চাকরি পাবেন এবং এখানে যদি পারফরমেন্স আপনার ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু রেলওয়ের কোম্পানিগুলোতেই কিন্তু আপনাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট হতে পারে। এখানে অ্যাপ্রেন্টিক্স ট্রেনিং চলাকালীন আপনারা অবশ্যই স্যালারি পাবেন, সে কথা কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এজটা যেটা বলে দেওয়া রয়েছে, এজটা আপনাদের মিনিমাম 15 হতে হবে, ম্যাক্সিমাম 24 হতে হবে। যেহেতু এটি একটি ট্রেনিং, এক বছরের মিনিমাম ট্রেনিং এবং ট্রেনিংয়ের শেষে আপনাদের অবশ্যই একটি সার্টিফিকেট দেওয়া হবে, সেই জন্য কিন্তু 15 বছর এজ থেকে আবেদন করতে পারবেন 24 বছর এজ পর্যন্ত। কিন্তু যদি আপনি এসটিএসসি হবিসি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন এবং ট্রেনিংয়ের শেষে যেই সার্টিফিকেটটা পাবেন সেটা থেকে কিন্তু আপনারা বিভিন্ন নামি দামি কোম্পানিতে ডাইরেক্টলি চাকরি পেতে পারেন শুধুমাত্র ইন্টারভিউ ভিত্তিতে। নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন এসটিএসসিদের বয়সসীমায় 5 বছর ও 3 বছরের ছাড় থাকবে। নিচের দিকে থাকলে চলে আসলে দেখতে পাচ্ছেন এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকেন সেক্ষেত্রে 10 বছরের ছাড়ও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে এবং পিডব্লিউডি হয়ে থাকলেও 10 বছরের ছাড় কিন্তু আপনারা পেয়ে যাবেন। নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ পরিষ্কার বলে দিয়েছে এবং বয়সসীমাও কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। তো এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আপনাদের 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক মিনিমাম পাস হয়ে থাকতে হবে 50% নাম্বার নিয়ে। সর্বপ্রথম বলে রাখি উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার থাকতে হবে। সেকেন্ড কী বলেছে, অবশ্যই আপনাদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। আইটিআই সার্টিফিকেট যে কোনো শাখায় থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং উচ্চ মাধ্যমিকে কিন্তু 50% নাম্বার থাকতে হবে, তাহলেই কিন্তু আবেদন করা যাবে। নিচের দিকে চলে আসলে কোন কোন শাখায় নিয়োগ করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ফিটার রয়েছে, ওয়েল্ডার রয়েছে, টানার রয়েছে, এখানে একাধিক জায়গার নাম আপনারা পজিশনের নাম পেয়ে যাবেন। এই সমস্ত পজিশনের ওপর আপনাদের ট্রেনিং দেওয়া হবে এবং সার্টিফিকেট পাবেন যেটা পরবর্তীকালে কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে। নিচের দিকে চলে আসলে বাকি ডিটেলসগুলো অবশ্যই দেখে নেবেন, এখানে অনেক কিছু ডিটেলসে দেওয়া রয়েছে। আবেদন করতে গেলে আপনাদের দেখতে পাচ্ছেন 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, কিন্তু যদি আপনি এসটি এসসি ওবিসি অথবা ওম্যান ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্য আপনাদের পেমেন্ট করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদন করতে পারবেন। শুধু ইউআর যারা ছেলেরাও রয়েছেন এবং ওবিসি যারা ছেলেরা রয়েছেন তাদের কিন্তু আপনাদের 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং একদমই মোবাইলের মাধ্যমে আবেদন করবেন না, অবশ্যই কম্পিউটারের মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন বিভিন্ন সাইবার ক্যাফেতে গিয়ে। টোটাল ভ্যাকেন্সি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, টোটাল ভ্যাকেন্সি আপনাদের 3000+ শূন্যপদ রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্যপদ ভাগ করে দেওয়া রয়েছে এবং প্রতিটা দেখতে পাচ্ছেন ফিটারে কত শূন্যপদ রয়েছে, টোটাল ফিটারে রয়েছে 941টি। এইভাবে টোটাল নিচের দিকে চলে আসলে আপনারা দেখতে পাবেন 3612টি। হ্যাঁ বন্ধুরা, প্রচুর শূন্যপদ, 3612টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, যেখানে এই এখানে আপনাদের 1 বছরের মিনিমাম ট্রেনিং হবে এবং ট্রেনিংয়ের শেষে আমি বারবার বলছি একটি নামি দামি আপনারা সার্টিফিকেট পাবেন যেটা কিন্তু বিভিন্ন প্রাইভেট কোম্পানি এবং গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রেও কিন্তু অনেক উপকারে লাগবে। আর যদি আপনাদের পারফরমেন্স ভালো থাকে সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট রিক্রুটমেন্টও কিন্তু আপনারা যে
কোম্পানিতে ট্রেনিং করবেন, রেলের রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে, সেখানেও কিন্তু হয়ে যেতে পারে। তো টোটাল ভ্যাকেন্সি 3612। তো যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন, অবশ্যই নোটিশটি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম গ্রুপ ভিজিট করে সেখান থেকে ডাউনলোড করুন, ভালো করে রিড আউট করুন। এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাচ করলে অবশ্যই আবেদন করুন। ওয়েস্টার্ন রেলওয়ের তরফে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিন। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনার জেলার প্রতিনিয়ত কিছু না কিছু চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও।